সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পল্লবী মহিলা ডিগ্রি কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজ আমি বিবি অনার্স থার্ড ইয়ারের কস্ট অ্যাকাউন্টিংয়ের উপরে ক্লাস নিব। কস্ট অ্যাকাউন্টিংয়ের চ্যাপ্টার 5 টপিক হবে আমার লেবার। আমরা ইতিমধ্যে 2-3টে ক্লাস নিয়েছি এবং গত ক্লাসে একটা ম্যাথও করিয়েছি। সেই আলোকে আমরা কী কী ক্লাস করেছি সেই রিভিউটা একটু জানা দরকার আমাদের। আমরা করিয়েছি লেবার কস্ট কী, শ্রমব্যয়ের প্রকৃতি অথবা প্রত্যক্ষ শ্রম পরোক্ষ শ্রমের সংজ্ঞা, প্রত্যক্ষ শ্রম পরোক্ষ শ্রমের পার্থক্য, ওভার টাইম কী, অতিরিক্ত টাইম উদ্ভাবের কারণ, সময় কার্ড, জব কার্ড, তারপরে কার্য বা জব মূল্যায়ন, নগদ প্রবাহ ফ্লাক্স পদ্ধতি, নির্গমন পদ্ধতি, পরিশোধযোগ্য নির্গমন পদ্ধতি, প্রতিস্থাপন নির্গমন পদ্ধতি, অপরিহার্যযোগ্য নির্গমন পদ্ধতি, প্রবাহ ফ্লাক্স পদ্ধতি। আর এরপরে আমরা পড়াইছি বেকার সময় কী, বেকার সময় উদ্ভবের কারণ, স্বাভাবিক বেকার সময় কী, অস্বাভাবিক বেকার সময় কী, অতিরিক্ত সময় কী, মজুরি প্রদানের বিভিন্ন পদ্ধতি। আমরা মজুরি প্রদানের বিভিন্ন পদ্ধতি এটা নিয়ে আলোচনা করেছি, যথেষ্ট জার্নালটা সব কিছু লিখে দিয়েছি। এরপরে আমরা একটা প্রবলেমে গিয়েছিলাম, সে প্রবলেমটা আমরা করিয়েছি। আজ আমরা একটা নতুন প্রবলেমের দিকে যাব, যেটা আমরা বোর্ডে লিখব, তোমরা একটু দেখো ভালো করে। In a factory, the fixed rate of wages of stock of 5 per hour. During the week, a worker completed a job in 40 hours. The time allowed for job were 45 hours. Calculate the total wages of the worker both under LC premium plan and Rohan premium plan.
এই আমার একটা ম্যাথ, ইন এ ফ্যাক্টরি দ্য ফিক্সড রেট অফ ওয়েজেস ইজ টাকা 5 per hour ডিউরিং দ্য উইক এ ওয়ার্কার কমপ্লিটেড এ জব ইন 40 hours দ্য টাইম অ্যালোড ফর জব আর 45 hours ক্যালকুলেট দ্য টোটাল ওয়েজেস অফ দ্য ওয়ার্কার বোথ আন্ডার হেলথি প্রিমিয়াম প্ল্যান অ্যান্ড রোয়ান প্রিমিয়াম প্ল্যান। আমাদের এই অঙ্কটা খুব একটা ইজি অঙ্ক, আমার হেলথি প্রিমিয়াম এবং রোয়ান প্রিমিয়ামের সূত্রটা জানলে আমরা অঙ্কটা পেয়ে যাব। তা দেখা যাক আমাদের সলিউশনে আমরা কি করতে পারি। ক্যালকুলেশন ফর ওয়েজেস আন্ডার হেলথি প্রিমিয়াম প্ল্যান, আমরা 1 নম্বরে চলে যাব, ক্যালকুলেশন অফ ওয়েজেস আন্ডার হেলথি প্রিমিয়াম মেথড। তাহলে হেলথি প্রিমিয়াম প্রথমে আমাকে বেসিক ওয়েজেসটা বের করে নিতে হবে, বেসিক ওয়েজেস বেসিক ওয়েজেস আছে আমার 40 আওয়ার্স, অ্যাট দ্য রেট অফ টাকা 5। তাহলে টাকার পরিমাণ হয় 200 টাকা, বোনাস হচ্ছে 45 ঘন্টা কাজ করেছে 40 × 2 × 5, তাহলে বোনাসের পরিমাণ হয় 12 টাকা 50 পয়সা। তাহলে এই দুটো আমরা যোগ করি, 212 টাকা 50 পয়সা, এটা হচ্ছে আমার ওয়েজেস পেয়েবল। এই টাকাটা পাবে। তাহলে আমরা চলে গেলাম আসছে হেলথ প্রিমিয়াম মেথডেরটা কিভাবে করলাম দেখো। এরপরে আমরা রোমানেরটা আসবো, আগে এটা দেখো, ক্যালকুলেশন অফ ওয়েজেস আন্ডার হেলথ প্রিমিয়াম প্ল্যান, বেসিক ওয়েজেস 40 আওয়ার্স, অ্যাট দ্য রেট অফ টাকা 5, 200 টাকা, আর এর সাথে বোনাসটা আমরা যোগ করলাম, বোনাসটা যোগ করে 212 টাকা 50 পয়সা, এইটা আমার হেলথ প্রিমিয়াম মেথড, এটাই আমাকে প্রদান করতে হবে। এরপরে আমরা ক্যালকুলেশন অফ দ্য ওয়েজেস আন্ডার রোয়ান প্রিমিয়াম মেথড প্ল্যান, তাহলে 2 নম্বর ক্যালকুলেশন আমাদের বেসিক ওয়েজেস আমাদের বের হয়েছে কত, 200 টাকা বেসিক ওয়েজেস, টাকার পরিমাণ 200, এর সাথে আমার বোনাসটা যোগ করে দেব, বোনাস 200 তাহলে এই রোহানের ক্যালকুলেশনে আমাদের বোনাসটা সূত্র আলাদা, তাহলে 22 টাকা 20 পয়সা, 222 টাকা 22 পয়সা, এটা আছে ওয়েজেস পে।
এই ছিল আমার এই অঙ্কটার মূল কাহিনী। ক্যালকুলেশন যা হয়েছে আন্ডার রোহান প্রিমিয়াম প্ল্যান, বেসিক ওয়েজেস, আমার 200 টাকা বের হয়েছে। এরপরে আমার বোনাসটা বের করতে হবে, আমার টোটাল এই 200 টাকার উপরে আমার 5 টাকা করে মোট আমাদের টোটাল ছিল এখানে 45 আওয়ার্স। টাইম অ্যালোড আমার যে শুধু টাইম অ্যালোড কিন্তু টাইম পার রেট করলে আমার 22 টাকা 22 পয়সা বেরোবে, তাহলে ওয়েজেস করলে 222 টাকা 22 পয়সা। দেখো এরপরে আমরা অন্য কোনো অঙ্কে চলে যাব। তাহলে আমরা একটা ম্যাথ দেখলাম, এরপরে আমরা নতুন করে আর একটা ম্যাথ দেখবো, সেটা আগে বোর্ডে লিখবো, তারপর আমরা সেটা নিয়ে আলোচনা করব। তাহলে চলো আমরা বোর্ডে যাই। এই ওয়ার্কার টেক্স 18 আওয়ার্স কমপ্লিটেড জব ডেইলি ওয়েজেস। এই ওয়ার্কার টেক্স 18 আওয়ার্স টু কমপ্লিট a job on daily wages and 12 hours, 12 hours on a skip. Of payment by result. His day rate is 75 per hour. Material cost 6 and overhead at 1.5% of total directors.
is a factory cost. To the product, and number is place work plan. The number is Halsey plan. In number of say, tomorrow one plan. Tale amra pori, a worker takes 18 hours to complete a job on daily wages and 12 hours on a scheme of the payment by results. His day rate is taka 0.75 per hour. The material cost of the product is taka 6 and overhead at 150% of the total direct wages. Calculate the factory cost to the product under place work plan, healthy plan, rohan plan. Amra itimoddhe healthy plan ebong rohan plan dutai korechi. Notun amader ashe place work plan. Tahole amra cholo je place work plan er sutro ta likhe tarpor amra ongko kori. Calculation of the wages under different method. Ek number of chain. Place work plan. Plan is sutra rase working hour into per hour rate. তাহলে এখানে ওয়ার্কিং আওয়ার আছে 12 আওয়ার্স পার আওয়ার রেট আছে 0.75 তাহলে এটা গুণ করলে হয় 9 টাকা এবার এক নম্বর গেল দুই নম্বর আছে হেলথি প্ল্যান ওয়েজেস Healthy plan তাহলে wages equal to basic wages plus bonus বেসিক ওয়েজেস আমাদের বের হয়েছে কত সেটা দেখতে হবে 12 ইনটু 0.75 প্লাস বোনাস হচ্ছে 18 মাইনাস 12 ডিভাইডেড টু ইনটু 0.75 তাহলে এখানে গুণ করলে হয় টোটাল যোগ বিয়োগ করলে হয় 11.25 টাকা এটা রোহান প্ল্যান রোহান প্ল্যানে হচ্ছে
basic wages plus bonus. Bonus basic wages ওই 12 into 0.75 আর বোনাস হচ্ছে 12 divided 18 into 6 into 75 12 টাকা। এই ছিল আমার মোটামুটি ক্যালকুলেশন ওয়েজেস আন্ডার ডিফারেন্ট মেথডে। এরপরে আমরা চলে আসবো স্টেটমেন্ট অফ কম্প্রিহেনসিভ ফ্যাক্টরি কস্ট। দেখো আপাতত এটা এরপরে আমরা স্টেটমেন্ট অফ কম্প্রিহেনসিভ ফ্যাক্টরি কস্টটা বের করব। কম্পারেটিভ ফ্যাক্টরি কস্ট বেরোতে হলে আমাকে তিনটা সূত্র এখানে লিখতে হবে, প্লেস ফর প্ল্যান, হেলথি প্ল্যান এবং রন প্ল্যান। তাহলে এখানে ম্যাটেরিয়াল ছিল কত সেটা আমাকে দেখতে হবে। ম্যাটেরিয়াল ম্যাটেরিয়াল প্লেস ওয়ার্ক ছিল 6 টাকা, ম্যাটেরিয়াল এর ছিল 6 টাকা, এটা ছিল 6 টাকা। এবার ওয়েজেস, ওয়েজেস আমাদের বের হয়েছিল এর 9 টাকা, এর 11 টাকা 25 পয়সা আর রোয়ানের 12 টাকা। এই দুটো আমরা যোগ করলে পাবো প্রাইম কস্ট। এরপরে আমরা ফ্যাক্টরি ওভারহেড যোগ করব এর সাথে। ফ্যাক্টরি ওভারহেড, ফ্যাক্টরি ওভারহেড 150% ওয়েজেস, 150% অফ ওয়েজেস। তাহলে 15 150%
আছে ওই যে 9.5% 13.50 টাকা এইটার 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 এটার করলে হয় 16 টাকা আর এটার করলে হয় 18 টাকা তাহলে এটা যোগ করলে হয় 8.50 টাকা এটা যোগ করলে হয় 34 টাকা 16 টাকা বলি আমরা ফ্যাক্টরি কস্ট তাহলে ফ্যাক্টরি কস্টটা বের করা খুব ইজি বিষয় ম্যাটেরিয়াল আমার যা আছে তার সাথে আমরা ওয়েজেসটা যোগ করব যেটা আমরা বের করেছি এটা আমরা পেলাম প্রাইম কস্ট প্রাইম কস্টের সাথে ফ্যাক্টরি ওভারহেডটা আমরা যোগ করলাম 150% এই 150% প্রাইম ওয়েজেসের উপরে আমরা বের করতে সব 150% যেটা আমার বের হবে সেটাকে আমরা বলবো ফ্যাক্টরি কস্ট এই ছিল আমার কাছে স্টেটমেন্ট অফ কম্পারেটিভ ফ্যাক্টরি কস্ট প্রত্যেকটা আলাদা করে আমরা কম্পেয়ার করলাম যে কার কত টাকা আমার ফ্যাক্টরি কস্ট হিসাবে আছে কম্পারেটিভ ফ্যাক্টরি কস্ট এটাই আমার ফ্যাক্টরি কস্ট তাহলে এরপর আমরা চলে আসবো নেক্সট অঙ্কটায় নেক্সট অঙ্কটা আমি একটু পড়বো তোমরা একটু শুনবা প্রয়োজনে এটা বাসায় করবা তোমরা প্রবলেম বি4 তোমাদের বইয়ের এ লেবার এনগেজড ইন প্রডিউসিং সার্টিন পার্টস রিসিভস অ্যান অর্ডিনারি ডে রেট টাকা 50 পার ডে অফ 8 আওয়ার্স স্ট্যান্ডার্ড আউটপুট ইস 80 পিসেস পার আওয়ার On a certain day of the output of the worker is 800 pieces. Find labor cost per hour and wages that would have been actually earned by the laborer under the following. If a bonus of taka 2.50 is paid per 10 pieces of the extra output, if paid on state piece work basis, ইট পেইড অন দ্য বেসিস অফ হেলথ প্রিমিয়াম বোনাস স্কিম অর্থাৎ আমাদের ইতিপূর্বে যেটা করেছি হেলথ প্রিমিয়ামটা আমাদের এখানে আছে এখানে নতুন আসছে পিস অফ ওয়ার্ক বেসিস আর একটা আছে এক্সট্রা আউটপুট আমাদের বের করতে বলছে যাই হোক এটা অঙ্কটা খুব সহজ তোমরা যতদূর পারো ততদূর করবা এরপরে আমরা নতুন কোনো অঙ্কে চলে যাব নতুন অঙ্কটার ভিতরে বি5 অঙ্কটা একটু পড়ি A worker is paid taka 3 per hour in a 44 hours week. He is allowed 50% of the regular pay as dearness allowance and 40% house rent subsidy. He is also entitled of 10% of regular pay plus dearness allowance as a conveyance allowance. Overtime is paid of double the normal rate. There is a
contributory provident fund to which both employer and employees contribute 10% of regular pay. The employed are employees. Employer and employees also pay 5% of regular pay of the group insurance. Actual working time of the work during the work is was 60 hours. Calculate the gross earning and net earning of the workers of the week. Also calculate employees payroll contribution. Student, আমাদের সময়ের ব্যবধানে আমাদেরকে বিদায় নিতে হবে, তাই আজ আর বেশি কিছু বলবো না। এই আজ